দর্শক, আপনাদের আগ্রহের খোরাক মেটাতে আজকে জাতীয় নেতা কাজী আরিফ আহমেদের বাড়ি দেখাতে আমরা কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়ায় এসেছি। এবং আমার পিছনে যে সড়ক দেখছেন, এটি কাজী আরিফ আহমেদের নামে সড়কটির নামকরণ করা হয়েছে। এটি কাজী আরিফ আহমেদ সড়ক এবং তার ঠিক পাশেই আমরা সেই কাজী বাড়ি, এটি যেটিতে আসলে কাজী আরিফ আহমেদ 1942 সালে এখানে জন্মগ্রহণ করেন। এবং কাজী আরিফ আহমেদ সম্পর্কে আপনারা জানেন যে কাজী আরিফ আহমেদ জাতীয় নেতা ছিলেন, উনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার। কাজী আরিফ আহমেদ 1962 সালে যে বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে একটি নিউক্লিয়াসের জন্ম হয়েছিল, তিনজন নেতার, তার মধ্যে কাজী আরিফ ছিলেন অন্যতম সেই নিউক্লিয়াসের সদস্য এবং তিনি অন্যতম সংগঠক ছিলেন। এবং কাজী আরিফ আহমেদের বাড়ির মধ্যে আমরা প্রবেশ করব। এই বাড়িতেই তিনি জন্মেছিলেন এবং তার শিশু কিশোর যুবক কাল এখানে তিনি কাটিয়েছেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যান এবং ঢাকাতে যখন অবস্থান করেন, তখন তিনি আসলে এক জাতীয় নেতাই পরিণত হন এবং তার সেই নেতৃত্ব গুণে তাকে কিন্তু দেশের জাতীয় বীর হিসাবে আখ্যা দেওয়া হয়। আমরা দেখব যে বাড়ির ভিতরে একেবারে এই ঘরটি তখন তাদের ছিল, এই ঘরটি একেবারে এখন ভগ্ন, প্রায় ভগ্ন দশায় অবস্থা হয়েছে। এবং এই বাড়িতে যদিও কাজী আরিফ আহমেদ এবং তার কাজী আরিফ আহমেদের পরিবারের কেউ এখন আর থাকেন না, এখন এই বাড়িতে তার বংশধররা অর্থাৎ চাচাতো ভাইদের একটি এক্সটেনশন অংশ এই পাশে রয়েছে এবং তারা কিন্তু এখানে বসবাস করছেন। আর কাজী আরিফ আহমেদ সম্পর্কে আপনাদেরকে যেটা বলি, 1999 সালের 16 ফেব্রুয়ারি তাকে এর পার্শ্ববর্তী কালিদাসপুর গ্রামে, সেখানে কালিদাসপুর প্রাথমিক স্কুল মাঠে যে সন্ত্রাস বিরোধী জনসভা ছিল সেখানে তাকে গুলি করে হত্যা করা হয়। আরও পাঁচজন নেতা, তার আরও চারজন নেতা, অর্থাৎ মোট পাঁচজনকে হত্যা করা হয় সেদিন। সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে এই সূর্য সন্তানকে, বাংলার সূর্য সন্তানকে কিন্তু দাবিয়ে দেয়। কিন্তু তার আদর্শ, তার যে মুক্তিকামী আদর্শ, স্বাধীনতাকামী আদর্শ, সেই আদর্শ থেকে কিন্তু এখনও মানুষ শিক্ষা নাই। এবং আমরা এরপরে দেখব যে কাজী আরিফ আহমেদকে যে জায়গায় হত্যা করা হয়েছিল সেই কালিদাসপুর প্রাথমিক বিদ্যালয়ের দৃশ্য। এবং সেখানে কিন্তু মানুষের এখানে দাবি রয়েছে যে এখানে একটি স্মৃতিস্তম্ভ, মিউজিয়াম বা পাঠাগার, যা হোক, কাজী আরিফের নামে কিছু একটা করা হোক, যাতে নতুন প্রজন্ম এই বীর সন্তানের স্মৃতি ধরে থাকতে পারে।